নমস্কার, চিরঞ্জীব সাহিত্য কবিকণ্ঠে আরো আরো কবিদের কবিতা পাঠের 205তম অধিবেশনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি পড়ব আমার প্রিয় কবি মলয় রায়চৌধুরীর একটি কবিতা, আমার ইচ্ছে এবছর মুজিব বর্ষ বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা পাঠে মলয়দা আমার সেই ইচ্ছে পূর্ণ করেছে, তাকে ধন্যবাদ ও প্রণাম জানিয়ে পড়ছি কবি মলয় রায়চৌধুরীর কবিতা রূপকথার 100 বছর। কেউ কি ভেবেছিল কখনো জয় বাংলা ধ্বনি দিয়ে বাংলাভাষী একজন নেমে আসবে রূপকথা থেকে? অখ্যাত কবি রোমকূপে হর্ষের ঝড় তুলে আত্ম অভিমানকে তার অনন্তকালের আলো দেবে? হ্যাঁ, মুজিব বঙ্গবন্ধু অখ্যাত বাংলাভাষী, আমিও আমার পিতা আমার বংশধরেরা চিরকাল বেঁচে থাকবে আপনার ধ্বনি দেয়া মর্তলোকের অভূতপূর্ব বিশ্ব। কেবল আমার বংশধরেরা নয়, আমার মতন আরো কোটি কোটি ভাষা সন্তানেরা বেঁচে থাকবে আপনার অমরত্বে। পৃথিবীর যেখানেই থাকুক তারা, তাদের প্রতিটি উচ্চারণে আপনার নায়কোচিত আত্মবলিদান সেই সব যুবকদের হাতে যারা নিজেরাই মায়ের ভাষা বর্জনীয় ভেবে রূপকথা বর্ণিত রাক্ষস পুত্রের ভূমিকায় দানবের দেয়া শর্তের বিনিময়ে ভাবল আপনাকে ও আপনার বাড়ির লোকেদের গুলিবিদ্ধ করলেই মৌন হয়ে যাবে জয়ধ্বনি। হয়নি যে তা তো তারা এবং তাদের দোসরেরা জীবৎকালেই জেনে গেছে, বাংলা ভাষা তো ঘাসের মতো কখনো শুকায় না। জঙ্গলে আগুন লেগে অলিভ পোশাক পরা গাছ ছাই হয়, কিন্তু সে আগুন নিভে গেলে ঘাসেরা আবার আসে ফিরে, যেমনই সে ঘাসেরা হোক ছোট বড় গরিব বৈভবশালী, দ্রুত ছোটে তারা জয়ধ্বনি দিতে দিতে। পৃথিবী ভিজে বা শুকনো মাটিতে জানে ওই সবুজ ঘাসেরা আপনার পায়ের ধুলিকণা তাদের অমরত্ব দিয়ে গেছে। যতদিন পৃথিবীতে রয়েছে বাংলা ভাষা, আপনি আছেন রক্তে সেই সব মানুষের পূর্বপুরুষ হয়ে, আদি বন্ধু বঙ্গভাষী হয়ে। নমস্কার, ধন্যবাদ। মুজিব বর্ষে শেখ মুজিবুর রহমান আমাদের গর্ব, তাকে প্রণাম জানিয়ে আমি এই অধিবেশনের পাঠ শেষ করি। নমস্কার।